তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60 এর পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। প্রেসিডেন্ট ওবামা জোহানেসবার্গে বর্ণবৈষম্যবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণ সভার অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন, তবে সেখানে তিনি কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে যে করমর্দন করেছেন তার বিরূপ প্রতিক্রিয়া এখনো চলছে। করমর্দনের ফলে মায়ামির কিউবান সমাজ দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। এদের কেউ কেউ বলছেন যারা ক্যাস্ট্রোর শাসকের বিরুদ্ধে লড়াই করেছে তাদের জন্য এটা যেন প্রবঞ্চনার সমান। আবার অনেকে বলছেন এর ফলে যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যকার সম্পর্কের উন্নতি হতে পারে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা ন্যাসা জানিয়েছে যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ঠান্ডা করার যন্ত্র অত্যধিক উত্তপ্ত হলে লাইফ সাপোর্ট সিস্টেমটি বন্ধ হয়ে যায়। সবশেষে ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে যে সঙ্গীত জগতে মহিলা শিল্পীদের মধ্যে ম্যাডোনা সর্বোচ্চ পারিশ্রমিক পান। তিনি $12.25 লক্ষ পান, যা লেডি গাগা এবং টেলর সুইফটের থেকে অনেক বেশি। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।